আজকে যখন কেউ দিশেহারা হয়ে পড়ে, বেসামাল হয়ে পড়ে, অসহায় হয়ে পড়ে, তখন অনেক সময় সত্য কথা তার থেকে বের হয়ে আসে। আমাদের তো একাধিকবার বিভিন্ন সময় গ্রেপ্তার করে রিমান্ড এনেছে। রিমান্ডে সত্যিকার অর্থে মারা ছাড়াই রিমান্ড হয়, সেটা হচ্ছে যখন কথা বিভিন্ন সময় ঘুরিয়ে ঘুরিয়ে বলে সত্য কথা বের করে আনে একাধিক লোক প্রশ্ন করলে। তা আজকে এই ওবায়দুল কাদের সেই সত্য কথা বলতেছে যে অর্থাৎ ওই সেই যে 5ই মে হেফাজতের উপরে যে অন্যায় অবিচার এবং আতঙ্ক সৃষ্টি করা এবং রাত্রে বাতি নিভিয়ে দিয়ে সেই অধিকার যে রিপোর্ট করেছিল সেই সময় কি হয়েছিল সেই কথার একটা স্বীকারোক্তি উনি মূলত দিয়েছেন, এই কথায় কথায় ওনার মধ্যে চলে এসেছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেবও বলেছে যে বিএনপি যদি বাড়াবাড়ি করে তবে ওই শেষ রাত্রে হেফাজতের যে জুতার পরে জুতা ছিল কি অবস্থা হয়েছিল জুতা রেখে সেই অবস্থা হবে। তাই আমি আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলতে চাই, দেশে যদি আপনার জনগণের বিচার থাকে, জনগণের আদালত থাকে, জনগণের প্রশাসন থাকে, আইন শৃঙ্খলা বাহিনী থাকে, তাহলে এখনই আপনার এই ওবায়দুল কাদের এবং রাজ্জাক সাহেবকে গ্রেপ্তার করা উচিত। গ্রেপ্তার করে তাদের মাধ্যমে রিমান্ডে নিয়ে সেই দিন কি হয়েছিল, আসলে কি অধিকার যে এনজিও যেটা লিখেছিল সেইটা আসলে সত্যি কিনা এবং সেইটা বের হয়ে আসবে। পাশাপাশি আপনাদেরকে আরও একটা মেসেজ দিতে চাই, আপনারা জানেন যে আমেরিকার একজন সহকারী উপপররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার এসেছিলেন বাংলাদেশে, এসে যে কথাবার্তা আলাপ আলোচনা হয়েছিল আমরা দেখেছি যে ভারতের সেই চন্দন নন্দী তিনি ইংরাজি মাধ্যমে একটি পত্রিকায় লিখেছেন এবং সেই ইংরাজি পত্রিকা বর্তমানে বা ওনার লেখা কিন্তু সারা বিশ্বে ভাইরাল হচ্ছে। সেখানে স্পষ্ট উনি সেই চন্দন নন্দী যে লিখেছেন সেখানে বলেছে যে 3রা নভেম্বরের মধ্যে এই শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলছে, হয় প্রেসিডেন্টের কাছে পদত্যাগ করবে নতুবা স্পিকারের কাছে পদত্যাগ করতে বলছে। আমি জানি না যে এইটা কতদূর সত্য, বাংলাদেশেও একটি আপনার পোর্টালে লিখেছিল যে সেখানেও ওই একই জিনিস ইংরেজিতে লিখেছিল, কিন্তু এই খবর হওয়ার পরে বিভিন্ন জায়গায় টকশোতে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে বা অনেক জায়গায় আলাপ আলোচনা হয়েছে। যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এই সম্পর্কে কোনো মন্তব্য করেনি, তবে তাহলে বোঝা যায় যে এটা যুক্তি আছে। এমনকি আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস বা তাদের মুখপাত্রও কোনো কথা বলেননি। সেক্ষেত্রে এই যেহেতু এরকম একটা পত্রিকা এসেছে, চন্দন নন্দী একজন ফেমাস বা আলোচিত এখন বর্তমানে একজন সাংবাদিক ভারতের, তিনি যদি এটা লিখে থাকেন সেটা উড়িয়ে দেওয়া যায় না। সেই জন্যই আজকে এই আপনার ওবায়দুল কাদের বা তারা দিশেহারা বেসামাল কথাবার্তা বলতেছে আমার কাছে মনে হচ্ছে, এবং নতুবা এরকম কথা বলতে পারে না। আপনি প্রধানমন্ত্রীও একটা কথা বলেছে, আপনারা সেটা অনেক সময় রিপোর্ট করেছেন, বলছে যে আমি মনে মনে ছিলাম আমাকে যখন ক্যান্টনমেন্টে ঢোকা নিয়ে একটা মামলা হয়েছিল সেই দিনই আমি শপথ গ্রহণ করেছিলাম যে আমি যদি কখনো ক্ষমতায় আসি খালেদা জিয়ার বাড়ির থেকে তাকে নামিয়ে দেওয়া হবে। এইটা কিন্তু আসলে এই ধরনের অন্যায়ের কথা কেউ কিন্তু বলে না। আবার হেফাজত নিয়ে ওবায়দুল কাদের সাহেব বলল, রাজ্জাক সাহেব বলল, এরপর শেষমেশ তারা কিন্তু আরও একটা জিনিস কাজ করলো, কি করলো, ওনাদের একজন আইনজীবী হাইকোর্টে একটা রিট আবেদন করেছে। কি আবেদন, যে এই শেখ হাসিনাকে যদি সরকার কোনো চাপ সৃষ্টি করে, বিভিন্ন দেশ পশ্চিমা দেশ যদি চাপ সৃষ্টি করে, ওনাকে যদি এমন হয় যে পদত্যাগ করতে হবে, সেই পদত্যাগ যাতে উনি না করে সেই জন্য সেই ধরনের একটা আদেশে আপনার হাইকোর্টে একটা রিট করে আবেদন করেছে। আপনারা জানেন তার শুনানিও হবে কয়েকদিনের মধ্যে, কবে যেন ডেট দিয়েছে। আমি এই স্পষ্ট আপনাদেরকে জানাতে চাচ্ছি এটা হচ্ছে এই সরকারের মরণ কামড় বা শেষ একটা